আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে এ আর টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হল ঈদুল আজহার রাতের ফজিলত ও আমূল সম্পর্কে তো চলুন আমরা আর দেরি না করে মূল আলোচনায় যাই তো প্রথমে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব তা হল ঈদুল আজহার রাতের ফজিলত সম্পর্কে এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা মূল আলোচনায় যাই ঈদুল আজহার ফজিলত সম্পর্কে রাসুল আকরাম সল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মোয়াজ ইবনেজ্জবাল রদিউল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সল্ল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচটি রাত ইবাদত বন্দেগিতে অর্থাৎ ইবাদত বন্দেগিতে জেগে থাকবে অর্থাৎ ইবাদত বন্দেগী করে জেগে থাকবে তার জন্য জান্নাত ও আজিব অর্থাৎ যে পাঁচটি রাত জেগে থাকলে এবং ইবাদত বন্দেগীতে কাটালে তার জন্য জান্নাত ও আজিব সে পাঁচটি রাত হল জিলহাজ মাসের আট তারিখের রাত অর্থাৎ জিলহাজ মাসের আট তারিখের রাত একটি গুরুত্বপূর্ণ রাত এ রাতে জেগে থাকলে আল্লাহ তাআলা কি করবেন তার জন্য জান্নাত ওয়াজিব করবেন দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আসছে সে হচ্ছে নয় তারিখের রাত অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখের রাত তৃতীয় নাম্বার যেটি বর্ণিত হয়েছে তা হচ্ছে ঈদুল আজহার রাত চতুর্থ নাম্বার ইদুল ফেতের রাত এবং পঞ্চম নাম্বার হচ্ছে পুনরো শাহবানের রাত এই পাঁচটি রাত যদি আমরা কী হতে পারি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি তো হাদিস শরীফে বর্ণিত হয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব সুতরাং বুঝতে পারলাম এই রাতগুলোর ফজিলত অনেক বেশি সুতরাং ঈদুল আজহার রাতটি আমরা এবং আট তারিখে ঈদুল আজহ ঈদুল আজহার রাত এবং ঈদুল আজহার রাত এবং হচ্ছে আটে জিলহাজ এবং নয় জিলহাজ এই রাতগুলো যেহেতু কোরবানি সংক্রান্ত তাই আমরা এগুলোকে সঠিকভাবে কী করব আদায় করার চেষ্টা করব। তো আসুন আমরা এই রাতগুলোকে খুব গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করি অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে হজরতে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার রাত রজব মাসের প্রথম রাত এবং পনেরোয়ের শাহবানের রাত দুই ঈদের রাত এই পাঁচ রাত যদি কেউ ইবাদত বন্দিগের মধ্যে কী করতে পারে কাটাতে পারে সে রাত কোনো দোয়া যদি করা হয় অর্থাৎ এই পাঁচ রাত জেগে থেকে যদি কোনো দোয়া করা হয় আল্লাহ তালা তার কী করেন না কোনো দোয়াকে ফিরিয়ে দেয়া দেওয়া হয় না অর্থাৎ এই রাতগুলোতে কোনো ব্যক্তির দোয়া কি করা হয় না ফেরত দেওয়া হয় না কবুল করা হয় ঈদের রাতের আরেকটি পাওয়া হল এ রাতে দোয়া কবুল করা হয় অর্থাৎ ঈদের রাতে আমরা যদি দোয়া করি আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করে থাকেন কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বরং আল্লাহ তালার দরবারে তাকে আল্লাহ আল্লাহতালার দরবারে সরাসরি কবুল করা হয় এগুলো যে দোয়া করা হয় এই রাতগুলোতে আল্লাহ তালা দোয়া সরাসরি কী করা হয় কবুল করা হয় তাই আমরা এই রাতগুলোতে বেশি বেশি দোয়া করবো তাই আসুন আমরা আমাদের ইবাদতের সঙ্গে সঙ্গে ঈদের রাতে আল্লাহ তালার কাছে আমাদের প্রয়োজনগুলো চাইতে পারি আল্লাহ তালার কাছে আমাদের যে যার প্রয়োজন রয়েছে সেগুলো আল্লাহ তালার কাছে চাইবো আল্লাহ তালার কাছে ক্ষমা কামনা করা এই রাতগুলোতে বেশি বেশি কী করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া কবরে আজাব থেকে মুক্তি চাওয়া জাহান নামের সকালে অর্থাৎ এইগুলো বিষয়ে আল্লাহ তালার কাছে চাওয়া আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা কর এবং পরের দিন সকালে একেবারে নিষ্পাপ মাসুম শিশুর মতো পবিত্র হয়ে ঈদের মাঠে যেতে পারি এরকম কি করা আল্লাহ তালার কাছে প্রার্থনা করা যায় আল্লাহ তালার কাছে চাওয়া মন মানসিকতা এরকম করা আশা রাখা পরিশেষে আরেকটি ফজিলতের হাদিস দিয়ে শেষ করতে চায় তাহলে হজরতে আবু মামার আদি তাআলা আনহু বর্ণনা করেন বিশ্বনবী সল্ল্লাহ্লাম বলেছেন যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহতালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুই ঈদের রাতে জাগরণ করবে সেদিন হাসরের দিন সেদিন হাসরের দিন তার অন্তর মরবে না সেদিন হাসরের দিন সবার অন্তর মারা যাবে কিন্তু যে এই দুই রাত জাগ্রত থাকবে তার অন্তর মারা যাবে না ইবনে মাজা তাই এই হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে তাই আসুন উম্মার জন্য মুসলিম উম্মার জন্য ঈদের রাত ইবাদতের রাত বন্দেগির রাত মুসলিম উম্মার জন্য অনেক উপকারী এই রাতগুলো সুতরাং আমরা এই রাতগুলোকে গণিমত মনে করে এই রাতগুলোকে বেশি বেশি ইবাদত বন্দেগি করব এবং জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের অন্যতম মাধ্যম তাই ইবাদতের ইবাদত বন্দেগি করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন বলে আল্লাহ পরিশেষে আজকে কি আমল করব। আমরা এই বিষয়টি আলোচনা করেই আজকের মতো বিদায় নেব ইনশাআল্লাহ আজহার রাতে আমরা কি আমল করব সে আলোচনা করব ইনশাআল্লাহ তো ঈদের রাতের প্রথম আমল হল মাগরীব এবং এশা ও ফজর নামাজ পুরুষদের জন্য জামাতে আদায় করা উচিত এটি একটি গুরুত্বপূর্ণ আমল আমরা কি করব। মাগরীব এশা ফজর নামাজগুলো জামাতে আদায় করব দ্বিতীয় নাম্বার যে বিষয়টি তা হলো মহিলারা আউ্বাল ওয়াক্তে ফরজ নামাজগুলো আদায় করা মহিলারা অনেক সময় নামাজের প্রতি নামাজ আদায় করলেও রক্তমতো অর্থাৎ আউ্বাল অক্ত নামাজ আদায় করতে পারে না অনেক সময় কাজকর্মে কি করে এগুলো আদায় করে না তাই আমাদের উচিত হবে মা যে যে ওয়াক্তে নামাজ আদায় করা তৃতীয় নাম্বার এই রাতের ইবাদতের মধ্যে রাতের ইবাদতের জন্য বিশেষভাবে পবিত্রতা অর্জন করা অর্থাৎ এই রাতে ইবাদত বন্দী করব এজন্য পবিত্রতা অর্জন করা সম্ভব হলে গোসল করা চার নাম্বার ইবাদতের উপযোগী ভালো কাপড় পরা এই রাতে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ইবাদত বন্দীকি করা পঞ্চম নাম্বার ইবাদত হলো অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা এই রাতে সুগন্ধি ব্যবহার করা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার সুন্দরভাবে এই ইবাদত বন্দি করা মাগরিবের পর সালাতুল আওয়াবিন আদায় করা শেষ রাতে তাহাজ্যুদের নামাজ আদায় করা আট নাম্বার রাতে জেগে নফল ইবাদত করা নফল নামাজ পড়া যেমন তাহায়াতুল অজু দখলুল মসজিদ তাওবান নামাজ এবং কোরআন শরীফ তেলাওয়াত করা এসতেক করা দশ নম্বর তাসবি তাহালিল জিকির আজকার ইত্যাদি এই রাতে আমরা আমল করতে পারি অর্থাৎ আমরা এই বাদতীত মাধ্যমে এগুলো আদায় করে আমরা সারা রাতটিকে দ্বাদন্দীদের মধ্যে কি করতে পারি কাটতে পারি তাই আসুন আমরা যে আলোচনাগুলো করা হলো আল্লাহ তালা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে এই রাতগুলোর আমল করে আল্লাহ তালা জান্নাত নামক যেই সুখময় জায়গা আল্লাহ তালা নির্ধারণ করেছেন তা অর্জন করতে পারি আল্লাহ আমিন এই বলে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন قد تكون الله حافظ السلام عليكم ورحمة الله وتعالى وبركاته